নমস্কার আমি কৌশিক রায় অ্যাস্ট্রো এডুকেশান ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শকবন্ধুকে আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা জানাই প্রত্যেকে ভিডিওটিতে চয় মা দুর্গা জয় মা দুর্গা জয় মা দুর্গা অবশ্যই কমেন্ট করবেন মা দুর্গার আশীর্বাদে দুর্গোৎসব পর্যন্ত এ কটি রাশির ভাগ্য চমকাবে অর্থাৎ আর মাত্র পাঁচ মাস বাকি আজ বিশে মে দু হাজার তেইশ আপনার বিশে অক্টোবর দু হাজার তেইশে মায়ের বোধন অর্থাৎ এই যে পাঁচ মাস দুর্গ উৎসব আসার আগে পর্যন্ত এ কটি রাশির মা দুর্গার আশীর্বাদে ভাগ্য চমকাতে চলেছে এবং প্রত্যেককে আমি বলবো যারা মা দুর্গার একনিষ্ঠ ভক্ত প্রত্যেকে জয় মা দুর্গা তো অবশ্যই লিখবেন চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করবেন এবং প্রচুর পরিমাণে আপনারা ভিডিওটি শেয়ার করবেন যাতে প্রচুর মানুষ আপনার আত্মীয় স্বজন বন্ধুবান্ধব প্রত্যেকের মধ্যে যেন এই ভিডিওটি শেয়ার হয়ে যায় কারণ মা দুর্গা আসার আগে এ কটি রাশিকে ছাপ্পার ফারকে অর্থ কিন্তু দিতে চলেছে এবং কেন দিবে আমি একটু আলোচনা আপনাদেরকে করছি এবং আবারও বলছি প্রত্যেকে জয় মা দুর্গা অবশ্যই কমেন্ট করুন মাত্র পাঁচ মাস বাকি পাঁচ মাস পর বড় উৎসব দুর্গা উৎসবে আমরা সবাই মেতে যাব এবং এই পাঁচ মাসের মধ্যে বড় বড় ঘটনাগুলো ঘটবে এ কটি রাশির সঙ্গে ভাগ্য চমকাবে ভাগ্যের তারা আকাশে ফুটতে চলেছে এ কটি রাশির লিখে রাখুন ডায়েরিতে নোট করে নিন রাহু গ্রহ এই পাঁচ মাস লিখে রাখুন রাহু গ্রহ এই পাঁচ মাস এই কটি রাশির ভাগ্য নিয়ন্ত্রণ করতে চলেছে অর্থাৎ সোনার ভাগ্য করতে চলেছে এই পাঁচ রাশি মা দুর্গা এই গুলোর উপর বিশেষ কৃপায় ধনবর্ষা হতে চলেছে অর্থনৈতিক জায়গা আপনাদের ভালো হতে চলেছে ভাগ্য আপনাদের চমকাতে চলেছে কোন এই সৌভাগ্যশালী পাঁচ রাশি আমি একে একে জানাবো পাঁচ রাশির সাথে আরও দুটি রাশির নাম আমি বলবো অর্থাৎ আগামী পাঁচ মাস বিশে মে টু বিশে অক্টোবরের মধ্যে এই পাঁচ রাশির জীবনে বড় বড়ো ঘটনাগুলো ঘটবে কোন কোন দিক থেকে লাভ পাবে কোন সৌভাগ্যশালী রাশি নাম্বার ওয়ান রাশি সিংহ রাশি সিংহ রাশির আপনার ভাগ্যক্ষেত্রে বৃদ্ধি কর্মক্ষেত্রে উন্নতি সম্পত্তিগত দিক থেকে লাভ সন্তান লাভ ব্যবসা ক্ষেত্রে উন্নতি দাম্পত্য সুখের জায়গা দেখা যাচ্ছে এবং কেরিয়ার ক্ষেত্রে লাভ হতে চলেছে এই পাঁচ মাস আপনাদের বড় ধরনের কোনো সুসংবাদ আপনি সিংহ রাশির মানুষ আপনার ক্ষেত্রে আসতে চলেছে মা দুর্গার কৃপায় সিংহ রাশির ভাগ্য চমকাতে চলেছে আগামী পাঁচ মাস আমি বলবো প্রচুর পরিমাণে আপনারা ভিডিওটি শেয়ার করুন দ্বিতীয় রাশি আপনার মেষ রাশি মেষ রাশির মা দুর্গার কৃপায় আপনাদের এই টানা পাঁচ মাস বিশে মে টু বিশে অক্টোবর কর্মক্ষেত্রে উন্নতি আকর্ষিক অর্থপ্রাপ্তি দীর্ঘদিনকার আটকে গেছে এমন কোনো কাজ আপনাদের সম্পূর্ণ এই সময় হবে ডেলি ইনকাম আপনাদের বৃদ্ধি হবে বিবাহ ক্ষেত্রে আপনাদের শুভ ফল নির্দেশ করছে এবং ভাগ্য এবং সন্তান এবং শিক্ষা এই জায়গা থেকে কিন্তু আপনারা লাভ পেতে চলেছেন এবং যারা কর্ম পাচ্ছিলেন না তাদের কর্মপ্রাপ্তির একটা বড় যোগ কিন্তু সৃষ্টি হয়েছে আপনি মেষ রাশির মানুষ আপনার ক্ষেত্রে মা দুর্গার কৃপায় মেষ রাশির ভাগ্য চমকাতে চলেছে এবং আপনাদের উন্নতি কিন্তু দেখা যাচ্ছে দেখুন আমি একটি কথা বলছি যাদের সমস্যা হচ্ছে আমি তো আছি চিন্তা করছেন কেন কৌশিকদা আপনাদের পাশে আছে চিন্তা করবেন না আমি তো আছি আমি বারবার বলছি কোনো চিন্তা করবেন না একবার জন্মকুণ্ডলিগুলো একবার বিচার বিশ্লেষণ করে নিন কোন জায়গাতে সমস্যা রয়েছে এরপর যে রাশির আমি কথা বলবো সে রাশির নাম ধনুরাশি টানা পাঁচ মাস ধনুরাশির স্বপ্ন পূরণ হতে চলেছে বিদেশ থেকে এই সময় আপনাদের লাভ হবে শেয়ার বাজার স্টক মার্কেট আকস্মিক অর্থপ্রাপ্তি ট্রেন্ডিং ফাটকা থেকে এই সময় আপনাদের অর্থ কিন্তু আসতে চলেছে শরীর স্বাস্থ্যের দিকে ভালো ভাগ্য ক্ষেত্রে আপনাদের বৃদ্ধি হতে চলেছে দীর্ঘদিনের আটকে গেছে এমন কোনো কাজ আপনাদের ফুলফিলমেন্ট হতে চলেছে আপনাদের সফলতা সাকসেসের জায়গা দেখা যাচ্ছে অনলাইন কাজের সঙ্গে যারা যুক্ত রয়েছেন সেখান থেকে আপনারা লাভ কিন্তু পেতে চলেছেন এরপর যে রাশির আমি কথা বলবো সে রাশির নাম মিথুন রাশি মিথুন রাশির সোনায় সোয়াগা হতে চলেছে মা দুর্গার আশীর্বাদে এবং রাহুগ্রহ আপনাকে বিদেশ থেকে এবং অপ্রত্যাশিত অর্থ প্রাপ্তি ঘটাতে চলেছে ভাগ্যের দ্বারা যে যে কাজগুলো হয় সেটা আপনাদের হবে কর্মক্ষেত্রে উন্নতি শুভ বিবাহের একটা যোগাযোগ সৃষ্টি করবে এবং আপনাদের সন্তান এবং গোল্ডের সঙ্গে যারা যুক্ত রয়েছেন শেয়ার বাজারের সঙ্গে যারা যুক্ত রয়েছেন ট্রেন্ডিংয়ের সঙ্গে যারা যুক্ত রয়েছেন সেখান থেকে কিন্তু আপনারা নিশ্চিত রূপে কিন্তু লাভ পেতে চলেছেন আপনি মিথুন রাশির মানুষ মা দুর্গার আশীর্বাদে দুর্গোৎসবের পর্যন্ত আপনার ভাগ্য কিন্তু চমকাতে চলেছে এরপর যে রাশির কথা বলব সে রাশির নাম মকর রাশি মকর রাশি অর্থনৈতিক স্থিতি আপনাদের মজবুত হতে চলেছে আপনাদের এই সময় ভাগ্যের ফুলফিলমেন্ট সাপোর্ট পেতে চলেছেন দীর্ঘদিনকার মনের আশা আপনাদের পূরণ হবে এবং বন্ধ ভাগ্যের তালা আপনাদের খুলবে সম্পত্তিগত দিক থেকে আপনারা লাভ পেতে চলেছেন কেরিয়ার ক্ষেত্রে আপনাদের উন্নতি হতে চলেছে এরপর যে রাশি সেটি হচ্ছে তুলা রাশি তুলা রাশির চমৎকার হতে চলেছে ডেলি ইনকাম বাড়বে ব্যবসা ক্ষেত্রে আপনাদের উন্নতি হবে আপনাদের যোগাযোগ কমিউনিকেশানগুলো বাড়বে মা দুর্গার আশীর্বাদে এবং আপনাদের আকস্মিক অর্থপ্রাপ্তি আপনাদের ডেলি ইনকাম সম্পত্তি থেকে আপনারা কিন্তু লাভ পেতে চলেছে। তুলা রাশি মহা সৌভাগ্যশালী রাশিতে পরিগণিত হতে চলেছে এরপর যে রাশির আমি কথা বলবো সে রাশির নাম কুম্ভ রাশি কুম্ভ রাশি সোনায় সোয়াগা আপনারা হীরের খনি পেতে চলেছেন কুম্ভ রাশির ইনকাম আপনাদের বৃদ্ধি করবে আগামী পাঁচ মাসের মধ্যে যে কোনো দিক থেকে বড় ধরনের অর্থপ্রাপ্তির যোগ ব্যবসা ক্ষেত্রে আপনাদের শুভ কর্মযোগ এবং এর পাশাপাশি আপনাদের ভাগ্যক্ষেত্রে উন্নতি কেরিয়ারের ক্ষেত্রে আপনাদের লাভ দেখা কিন্তু যাচ্ছে এরপর যে রাশির আমি কথা বলবো সে রাশির নাম মা দুর্গার আশীর্বাদে কপাল খুলতে চলেছে সেটি হচ্ছে বৃষ রাশি সর্বশেষ রাশি মা দুর্গার আশীর্বাদে আগামী পাঁচ মাসের মধ্যে আপনাদের অর্থনৈতিক স্থিতি আপনাদের মজুদ হবে কোনো কিছু বাহন বা কোনো সম্পত্তি ক্রয় করার সম্ভাবনা রয়েছে ছোটোখাটো যোগ আপনাদের দেখা যাচ্ছে আপনাদের এই সময়ের মধ্যে যে কোনো দিক থেকে আকস্মিক অর্থপ্রাপ্তি আপনাদের হতে হতে পারে সন্তান ক্ষেত্র আপনাদের শুভ বিদেশের সাথে যারা যুক্ত রয়েছেন বিদেশ থেকে কিন্তু এই সময় আপনারা লাভ কিন্তু পেতে চলেছেন এবং আপনাদের ভাগ্য চমকাতে চলেছে প্রত্যেকে জয় মা দুর্গা অবশ্যই কমেন্ট করুন